আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা, আজকে মুরগির বয়স টোটাল হচ্ছে 7 দিন। তো 7 দিনের মুরগিগুলোর বর্তমান বয়স অবস্থা সম্পর্কে যদি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি, তো দেখতেই তো পাচ্ছেন আমার খামারের মুরগিগুলো 7 দিন বয়সের মুরগিগুলো কি অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। তো এদেরকে রেনামাইসিন দেওয়া হলো, পায়খানার একটু সমস্যা আছে, আর হচ্ছে যেহেতু একটু ঠান্ডা দিন তো ঠান্ডার একটু এদেরকে ডোজ করা উচিত। অ্যান্ড হচ্ছে এদেরকে আমরা ভ্যাকসিন দেব, ঠিক আছে? এদেরকে ভ্যাকসিন দেওয়া হবে 62 দিনে, কেননা একটু ব্যস্ততার কারণে 2 দিন পিছানো হলো, মানে 62 দিনে এদেরকে ভ্যাকসিনটা করা হবে আর কি। তো অনেকেই প্রশ্ন করেন যে মুরগির হচ্ছে আমার হচ্ছে মুরগির বয়স এত, অর্থাৎ আমার মুরগির গুলো খাদ্য খায় না। খাদ্য না খাওয়ার কারণ কি? আপনার হচ্ছে হজমের সমস্যা। তো এদেরকে পিএইচ দেবেন, ঠিক আছে? রেনা পিএইচ হচ্ছে অম্ল ক্ষারের যে মানে সমস্যাটা, এটা বজায় রাখে। তো পিএইচটা দিবেন সকালবেলা, ঠিক আছে? যদি সকালবেলাতে 1 লিটার পানিতে 1 ml করে দিবেন, ঠিক আছে, তাহলে মুরগিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। অথবা আপনি হচ্ছে 1 ml 2 লিটার পানিতে দেবেন, এটা হচ্ছে সাধারণ অবস্থায়। 1 লিটার মানে সরি 2 লিটার পানিতে 1 ml দিবেন পিএইচ, তাহলে আপনার মুরগিগুলো খাদ্য খাবে, খাওয়ার রুচি হবে, তারপর হচ্ছে এদের যে অম্ল ক্ষারের যে বজায়টা সেটা বজায় থাকবে আর কি। অম্ল ক্ষারের যে সমস্যা সেটা বজায় থাকবে ইনশাল্লাহ। আর হচ্ছে অবশ্যই মুরগির প্রতি আপনাকে খেয়াল থাকতে হবে, এবং মুরগি দেখবেন আপনার ঠান্ডা লাগে এই ঠান্ডার কোনো সমস্যা আছে নাকি, সেদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। মুরগি যদি ঠান্ডা হয় অবশ্যই ঠান্ডার ঔষধ দেবেন, 3 দিন ডক্সিভেট দিতে পারেন, সাথে অ্যামোক্সাসিলিন দিবেন, তাহলে ইনশাল্লাহ এই ঠান্ডার সমস্যাটা সমাধান হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই মুরগির প্রতি সচেতন হবেন, খেয়াল রাখবেন, এবং মুরগির প্রতি কোনো প্রকার ত্রুটি করবেন না, তাহলে কিন্তু দেখবেন আপনার সমস্যায় পড়ে যাবেন। মুরগিকে আপনাকে দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, এবং বারবার দেখতে হবে মুরগির কোনো ঠান্ডার সমস্যা আছে না আছে কি না। এই ঠান্ডার কারণে মুরগির বিভিন্ন প্রকার প্রবলেম হয়ে থাকে। তো পায়খানার সমস্যা আছে কি না, পায়খানার মধ্যে কি রক্ত আছে নাকি, এসব সম্পর্কে আপনাকে জানতে হবে। পায়খানা কি চুনা পায়খানা নাকি, যদি চুনা পায়খানা হয় অ্যামোক্সাসিলিন দেবেন টারসিনাপ, ঠিক আছে? আর যদি আপনার হচ্ছে মুরগির পায়খানা যদি পাতলা হয় রেনামাইসিন দেবেন, তাহলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। আর মুরগির যদি সবুজ পায়খানা হয় তাহলে আপনার হচ্ছে একটু 2+ দিতে পারেন, অথবা আপনি দেবেন হচ্ছে সিপ্রো যেটা আছে সিপ্রো এ, এইটা দেবেন সাথে অ্যামোক্সাসিলিন, সিপ্রো অ্যামোক্সাসিলিন, এবং মাঝে মাঝে রেনা সি অর্থাৎ সি জাতীয় ভিটামিন সি জাতীয় ঔষধ দেবেন, ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।